নীলচার কে ই দেন কি নীলকণ্ঠ ফুল আচ্ছা যা হবে তেঁতুলের চা, গুঁড়ো দুধের চা, তোরাবিকা কফি, লেটে কফি, মিল্ক কফি। আসলে এই সকল কফির নাম আমি আজকে জীবনে প্রথম শুনলাম। তার থেকে স্পেশাল হচ্ছে এগুলো নীলকণ্ঠ চা। নীলকণ্ঠ চা আসলে নাম যতটুকু শুনেছি এর দাম হওয়া ছিল আসলে 50 টাকা, কিন্তু এখানে নীলকণ্ঠ চা মানে 10 টাকা। নীলকণ্ঠ বেগুনি চা, তেঁতুলের চা, জলপাইয়ের চা, সব রকম চা কিন্তু এখানে পাওয়া যায়। তো এটি হচ্ছে মূলত নারায়ণগঞ্জের যে এটা কি মসজিদ বলে, এটা চাষারা ওয়ালটন শোরুমের সামনে। চাষারা ওয়ালটন শোরুমের সামনে আসলে এই যে এই দাদাকে পেয়ে যাবেন, হাজি সাহেবকে পেয়ে যাবেন আপনারা। হাজি সাহেব দেখেন আপনাদের চা বিক্রি করে আর কি। এখানে দেখুন চায়ের কেটলিগুলো রয়েছে। তাছাড়া আপনারা কিন্তু পান সিগারেট যদি খেতে চান, সিগারেট তো বিক্রি করেন না মনে হয়, না সিগারেট বিক্রি করে না উনি, পান বিক্রি করে। এখানে হিউজ পরিমাণ চায়ের কালেকশন আছে। অনেকগুলো মেকানিজম দেখতে পাচ্ছি, এটা কি হচ্ছে দারচিনি। নীল রং দেন নাকি? না না না, পানিটা গরম করলে নীল হয়ে যায়। এটা কি লেবু দিলাম? লেবু হ্যাঁ, কালারটা নীল হয়ে গেল। আরে লেবু দেওয়ার পর অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যায় না? চিনি লাগবে দাও দিব। আচ্ছা বাইনি বললেন তো আপনি। বিসমিল্লাহ। এখানে যে নীল স্মেল বা গন্ধ, ওইটা কোনো ফুলের কোনো গন্ধ নাই। অবশ্যই এখানে আদা দিছে, আদার গ্রান আছে। আর হচ্ছে আপনার নর্মাল যেরকম চা হয় সেম ওরকমই। আপনারা আসতে পারেন আর খেতে পারেন। আর এর